আউজ বিল্লাহ মিনাস শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমান রহিম। পিলখানা ট্র্যাজেডিতে হত্যাকাণ্ডের শিকার শহীদ ভাইদের স্মরণে আলোচনা সভা এবং দোয়া অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি শহীদ কাফেলা বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত আমির আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান, বিশেষ অতিথি বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত সহকারী সেক্রেটারি জেনারেল কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য সাবেক এমপি হামিদুর রহমান আজাদ, অন্যতম বিশেষ অতিথি ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট মতিউর রহমান আকন, সম্মানিত মহানগরীর নেতৃবৃন্দ, সম্মানিত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সম্মানিত প্রধান অতিথি, আমাদের উদ্দেশ্যে বিশেষত সামগ্রিকভাবে জাতির উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন। ইনশাআল্লাহ এ দেশ এবং জাতিকে মুক্ত করার জন্য আমিরি জামাতের এবং সম্মানিত নেতৃবৃন্দের বক্তব্যকে সামনে রেখে আমরা আগামী দিনে আমাদের সামগ্রিক কার্যক্রম আমরা পরিচালনা করব, তাহলে আজকের আলোচনা সার্থক হবে। পিলখানার যে মর্মান্তিক হত্যাকাণ্ড, কোন একটি যুদ্ধেও একসাথে 57 জন শীর্ষ পর্যায়ের সেনা কর্মকর্তা নিহত হওয়ার ঘটনা নেই। এটি একটি নজিরবিহীন ঘটনা এবং ঢাকার প্রাণকেন্দ্রে 2 দিন ধরে এই ঘটনা পরিচালিত হলো, অথচ সরকারের পক্ষ থেকে অথবা সেনাপ্রধানের পক্ষ থেকে তাদেরকে উদ্ধারের জন্য কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হলো না। শুধু তাই নয়, সেদিন বিদ্রোহের বেশে যাদেরকে দেখা গিয়েছিল তাদের সাথে সরকারি বাসভবনে তিনি দাওয়াত দিলেন এবং এত বড় একটা মর্মান্তিক ঘটনার সাধারণ ক্ষমা ঘোষণা করলেন। পরবর্তীতে যে সমস্ত তদন্ত কমিশন গঠন হলো তার কোনোটারই বলা যায় রিপোর্ট প্রকাশিত হয়নি এবং তার আলোকে কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। সরকার আজ্ঞাবহ তদন্ত কমিশন গঠন করে তথাকথিত যে বিচার ব্যবস্থা করা হয়েছে, বিচার ব্যবস্থার মাধ্যমে মূলত পিলখানা হত্যাকাণ্ডের যে প্রকৃত হোতা তাদেরকে অন্ধকারে রেখে দেওয়া হয়েছে এবং নিরীহ নিরাপরাধ কিছু বিডিআর সৈনিককে এখানে ফাঁসিয়ে দেওয়া হয়েছে। আজকে তারা মানবেতর জীবনযাপন করছে। সরকারের সুদূরপ্রসারী ষড়যন্ত্রের অংশ ছিল এটি, এদেশের সীমান্তকে অরক্ষিত করা ছিল সরকারের একটি টার্গেট। বিডিআর ব্যবস্থাকে ধ্বংস করে নতুন নামে বিডিআর ব্যবস্থাকে পুনর্গঠিত করে মূলত সীমান্তকে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের কাছে ইজারা দেওয়া হয়েছে। দেশের দেশপ্রেমিক, চৌকস, স্মার্ট সেই সমস্ত সেনা কর্মকর্তাদেরকে এক জায়গায় একত্রিত করা হলো এবং সেই জায়গায় প্রধানমন্ত্রী উপস্থিত থাকার কথা ছিল, তিনি গেলেন না এবং একযোগে তাদেরকে হত্যা করার ব্যবস্থা করা হলো। তিনি বা গেলেন না কেন আর এত বড় ঘটনা সংঘটিত হবে কেন, একটি সরকারের গোয়েন্দা সংস্থা সমূহ তার কোনো ধরনের তথ্য সরকারকে দিতে পারল না। আমরা শুনেছি সরকারকে তথ্য দেওয়া হয়েছে, কিন্তু সেই তথ্য অনুযায়ী কেন পদক্ষেপ গ্রহণ করা হলো না, এই ঘটনা থেকে পরিষ্কার হয়ে যায় যে এই ঘটনার নাটের গুরু কারা। দেশপ্রেমিক সেনাবাহিনীকে হত্যা করার মধ্য দিয়ে সেনাবাহিনীর মনোবলকে ভেঙে দেওয়া হয়েছে, স্বাধীনতার সার্বভৌমত্বকে দুর্বল করে দেওয়ার জন্য একটা দীর্ঘমেয়াদী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। তারই ধারাবাহিকতায় এদেশে আওয়ামী লীগের ক্ষমতাকে পাকাপোক্ত করা হয়েছে, তারই ধারাবাহিকতায় দেশকে রাজনীতি শূন্য করে দেশপ্রেমিক ইসলামী শক্তি জামায়াত ইসলামী শীর্ষ নেতৃবৃন্দকে হত্যা করার মধ্য দিয়ে
জামাত ইসলামীর মতো একটি উদীয়মান শক্তি যারা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য নিজের জীবন দিতে প্রস্তুত তাদেরকেও আজকে নিঃশেষ করার ষড়যন্ত্র করা হয়েছে। বিরাজনীতিকরণের দিকে দেশকে নিয়ে যাওয়া হয়েছে। দেশের অর্থনীতি, রাজনীতি, কথা বলার অধিকার, ভোটের অধিকার, ভাতের অধিকার, এমনকি স্বাভাবিকভাবে মৃত্যুবরণের অধিকার পর্যন্ত আজকে দেশের জনগণের নেই। তাই আসুন আজকে এই সময়ে এ দেশ এবং জাতিকে যদি উদ্ধার করতে হয় তাহলে প্রয়োজন হচ্ছে ঐক্যবদ্ধভাবে এই সরকারের বিরুদ্ধে দুর্বল আন্দোলন গড়ে তোলা, প্রয়োজন হচ্ছে নির্দলীয় সরকারের অধীনেই নিরপেক্ষ নির্বাচনের দাবিতে আন্দোলন গড়ে তোলা। জামাত ইসলামী বাংলাদেশ সেই ধারায় দেশ গঠনের কাজ করছে। দেশের অস্তিত্বের প্রয়োজনে, সার্বভৌমত্ব সংরক্ষণের জন্য, দেশের সীমানা সংরক্ষণের জন্য, ভোট এবং ভাতের অধিকারের জন্য ঐক্যবদ্ধভাবে সেইভাবে সেই প্রত্যয় নিয়ে যদি আমরা এখান থেকে যেতে পারি তাহলে আজকের আলোচনা সার্থক হবে। আমি আবারও আমিরে জামাত এবং সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ আমাদের আয়োজনকে আয়োজনে যুক্ত থেকে উপস্থিত হয়ে আমাদের আয়োজনকে সমৃদ্ধ করেছেন, এই জন্য বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানিয়ে, শুক্রিয়া জানিয়ে, মোবারকবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।